সুস্বাগতম সবাইকে, আবারও হাজির হলাম নতুন আরেকটি ইনফরমেশন ভিডিও নিয়ে। ভিডিও শুরুতেই বলে রাখি, এই ভিডিওতে আপনারা যে বাসগুলো দেখতে পাবেন সেই বাসগুলোর কোনোটাই আমার তোলা নয়, সবগুলোই কালেক্ট করা। শুধুমাত্র কিছু ইনফরমেশন শেয়ার করার উদ্দেশ্যে এই ছবিগুলো কালেক্ট করে এই ভিডিওটি তৈরি করা। উত্তরের জমিদার খ্যাত অপারেটর এসআর ট্রাভেলস। এসআর ট্রাভেলস উত্তরের যাত্রীদেরকে সর্বদাই খুব ভালো মানের একটি যাত্রী সেবা দিয়ে আসছে। তাদের বহরে শুরুতেই ছিল হিনো একে ওয়ান জে সিরিজের কিছু বাস, ইসুজু মডেলের কিছু বাস, যেগুলো নন এসি এবং এসি দুইভাবেই ঢাকা থেকে বাংলাদেশের অর্থাৎ উত্তরের বিভিন্ন জেলাতে যাত্রীদের যাত্রী সেবা দিয়ে আসতো। তাদের যে নন এসি এবং এসি বাসগুলো ছিল সবগুলোই শুরুতে ইকোনমি ক্লাস ফরমেশনে ছিল। নন এসিতে 40টি সিট এবং এসি বাসগুলোতে 36 সিট অ্যাপ্লাই করা হতো। 2016 সালের দিকে এসআর ট্রাভেলস তাদের বহরে কোরিয়ান জায়ান্ট কোম্পানি হুন্দাইয়ের এক ঝাঁক বাসের বহর দিয়ে তাদের ফ্লিট সাজায়। সবগুলি বাসই বিজনেস ক্লাস ফরমেশনে অর্থাৎ 2:1 ফরমেশনে রাখা হয়। সবগুলো বাসেই মোটামুটি 27টি সিট অ্যাপ্লাই করা হয়েছিল। এই বাসগুলো ঢাকা থেকে বগুড়া, ঢাকা রংপুর, ঢাকা দিনাজপুর, ঢাকা সৈয়দপুর হয়ে নীলফামারী রুটে এবং ঢাকা থেকে জয়পুরহাট রুটে যাত্রীদের সবসময় ভালো একটি সার্ভিস ইনশিওর করেছিল। যাত্রী সেবার মান ধরে রাখায় তাদের চাহিদা এখন পর্যন্ত উত্তরের রুটগুলোতে তুঙ্গে। যে কোনো সময় নন এসি বা এসি বাসের সিট পাওয়াটা খুবই দুষ্কর, বিশেষ করে এসি বাসগুলোতে সিট পাওয়া যথেষ্ট পরিমাণে দুষ্কর। খুব সম্ভবত নর্মালি রবিবার, সোমবার, মঙ্গলবার এই সব দিনগুলোতে এসআর ট্রাভেলসের বিজনেস ক্লাস এসি বাসগুলোতে সিট পাওয়া সম্ভব, কিন্তু এগুলো ছাড়া অন্যান্য দিনগুলোতে সিট পাওয়া খুবই দুষ্কর হয়ে দাঁড়ায়। 2021 সালের দিকে এসআর ট্রাভেলস তাদের বহরে ইসুজু MT-134Q মডেলের বেশ কয়েকটি ইকোনমি ক্লাস এসি বাস তাদের ফ্লিটে সংযোজিত করে। এই বাসগুলো প্রায় প্রতিদিনই ঢাকা রংপুর, ঢাকা বুড়িমারি, ঢাকা সৈয়দপুর হয়ে নীলফামারী এবং ঢাকা জয়পুরহাটে যাত্রী সেবা দিয়ে আসছিল এবং এদের মান যথেষ্ট ভালো। যাত্রী সেবাও দিক দিয়ে তারা মোটামুটি উত্তরে টপ ক্লাস একটি সার্ভিস ধরে রেখেছে সবসময়ই। 2022 সালের শুরুর দিকে এসআর ট্রাভেলসের বহরে অশোক লেল্যান্ড ইগল 180 প্রাইম চেসিসের উপরে 5টি নন এসি নতুন বাস সংযোজন করা হয় এবং এই বাসের যে বডিগুলো সেগুলো নির্মাণ করা হয় MLK বডি বিল্ডার্স ওয়ার্কশপে। এই বাসগুলোতে 40 সিট অ্যাপ্লাই করা হয়। এই বাসগুলো ঢাকা রংপুর, ঢাকা সৈয়দপুর হয়ে নীলফামারী, ঢাকা দিনাজপুর, ঢাকা জয়পুরহাট, ঢাকা নওগাঁ রুটে যাত্রী সেবা দিত এবং এই বাসের আমি নিজেও একবার ভ্রমণ করেছি, সিটগুলো যথেষ্ট আরামদায়ক ছিল। এবার চলে আসি আজকের ভিডিওর মূল অংশে, অর্থাৎ এসআর ট্রাভেলসের নতুন কিছু বিজনেস ক্লাস এসি বাস সংযোজিত হচ্ছে। এই ভিন্ন মডেলের ফ্রন্টগুলো দেখে সত্যি অসাধারণ লাগছে। এই বাসগুলো ঢাকা থেকে বুড়িমারি 2 ইউনিট এবং ঢাকা নীলফামারী অথবা ঢাকা দিনাজপুর রোডে 2 ইউনিট, অর্থাৎ টোটাল 4 ইউনিট নতুন বাস সংযোজিত হচ্ছে। এই বাসগুলো অশোক লেল্যান্ডের 12 MFC চেসিসের উপরে নির্মিত এবং এই বাসগুলো বিজনেস ক্লাস হবার কথা আমার যতটুকু জানা। এই বাসে 2:1 ফরমেশনে সবগুলো সিট রাখা হবে, যদিও কতগুলো সিট অ্যাপ্লাই করা হবে এখনও জানা নেই। সেখানে 27 থেকে 28টিও হতে পারে এবং যেহেতু এই চেসিসটি 12 মিটারের তাই সিট সংখ্যা কিছুটা বাড়তেও পারে। এসআর ট্রাভেলস সবসময় উত্তরের যাত্রীদেরকে খুব ভালো মানের একটি যাত্রী সেবা দিয়ে এসেছে এ যাবৎ পর্যন্ত। আশা করি ভবিষ্যতেও তারা এই যাত্রী সেবার মান ধরে রাখবে এবং আরও কিছু উন্নয়ন ঘটাবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদিও ভিডিওর মাঝে কোথাও কোনো ভুল করে থাকি, ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং যাদের ছবিগুলো দিয়ে এই ভিডিওটি বানানো তাদের কাছে পূর্বেই ক্ষমা প্রার্থী।